এদিকে আবারও নির্বাচন কমিশনে ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম বাতিলের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে বিএনপি পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলারও অভিযোগ করা হয় বেলা এগারোটায় ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে আমির খরসুম প্ মাহমুদ চৌধুরী বলেন ইভিএম ভোট ডাকাতি দিনের আলোর মতো সহজ ভোট চুরি হলে চ্যালেঞ্জ করারও কোনো সুযোগ নেই তিনি বলেন সব নির্বাচন দখল দারিত্বের নির্বাচনে পরিণত হচ্ছে পুরো নির্বাচন ব্যবস্থারই দিন দিন অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি এ সময় চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন বাতিলের দাবি জানায় বিএনপি পুরো নির্বাচন ব্যবস্থা অধিকতর খারাপের দিকে চলছে উন্নতি তো দূরের কথা আরো বেশি অবনতির দিকে দেশ যাচ্ছে নির্বাচন ব্যবস্থা যাচ্ছে এবং আস্থাহীনতা বাড়ছে এ ভোট ডাকাতে যে কত সহজ এই যে চট্টগ্রামের আটে নির্বাচনে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনি কেন্দ্র দখল করেন এর যারা ভোটার তারা আঙ্গুলের ছাপ দিচ্ছে ভোটারদের তো প্রথমে যেতেই দেওয়া হচ্ছে না আপনি বাইশ শতাংশের উপরে মাত্র ভোট পড়েছে